আসসালামু আলাইকুম। দেখে বুঝতেই পাচ্ছেন আজকে কি নিয়ে হাজির হলাম। অনেকেরই চুলের অনেক রকমের সমস্যা থাকে, আর শীতে তো চুলের সমস্যা বেশি বৃদ্ধি পায়। বিশেষ করে ড্যান্ড্রাফ বা খুশকির সমস্যা সারা বছর কম বেশি থাকলেও শীতে তা মাত্রা অতিরিক্ত বৃদ্ধি পায়। দেখা যায় খুশকির কারণে খুব চুল পড়ে। যাদের স্ক্যাল্প অয়েলি তাদের সমস্যা বলে তো শেষই করা যাবে না। খুশকির পাশাপাশি চুলের গ্রোথও খুব কমই হয়। চুলকে কিভাবে অল্প সময়ে হেলদি, স্ট্রং, শাইনি এবং বিশেষ করে ড্যান্ড্রাফ মুক্ত করা যায় তার জন্যই দুটি এক্সট্রিম হেয়ার গ্রোথ স্টেপ নিয়ে হাজির হলাম। এই স্টেপ দুটি এক মাস ফলো করলে চুলের বৃদ্ধির সাথে সাথে নতুন চুল গজানোও লক্ষ্য করবেন। 5-7 দিন ব্যবহার করে খুশকি দূর করতে পারবেন, যা আপনার চুল পড়া একেবারে কমিয়ে দিবে। স্টেপ দুটি হলো এক্সট্রিম হেয়ার গ্রোথ অয়েল এবং এক্সট্রিম হেয়ার গ্রোথ প্যাক। চলুন দেখে নিই কিভাবে বানাতে হবে। তো প্রথম স্টেপ হলো হেয়ার গ্রোথ অয়েল, যা বানাতে লাগবে মেথি এবং কালো জিরা। চুলের জন্য কালো জিরা এবং মেথি কতটা উপকারী তা তো সবারই জানা। প্রথমে 3 টেবিল চামচ মেথি এবং 3 টেবিল চামচ কালো জিরা আলাদাভাবে ব্লেন্ড করে নিব। ভালোভাবে গুঁড়া হয়েছে। এবার যে কোনো একটি কাঁচের বয়ামে গুঁড়া করে নেওয়া কালো জিরা এবং মেথি নিয়ে নিব। সাথে 100 ml নারকেল তেল নিয়ে নিচ্ছি এবং 100 ml অলিভ অয়েল দিচ্ছি। তবে আপনারা চাইলে ক্যাস্টর অয়েল বা সরিষার তেলও ব্যবহার করতে পারেন। চেষ্টা করবেন অন্তত 2 রকমের তেল ব্যবহার করতে। এখন এগুলো ভালোভাবে মিক্স করে নিব, যাতে করে সব উপাদান ভালোভাবে মিক্স হয়ে যায়। কম খরচে সবচেয়ে বেস্ট হোমমেড হেয়ার গ্রোথ অয়েল রেডি। রুম টেম্পারেচারে এই তেলটি 1 মাস পর্যন্ত রেখে ইউজ করতে পারবেন। তেলটি সপ্তাহে 3 বার রাতে ঘুমানোর আগে স্ক্যাল্পে লাগিয়ে 15-20 মিনিট ভালোভাবে ম্যাসাজ করে সারা রাত রেখে দিতে হবে। সকালে ভালো কোনো মাইল্ড শ্যাম্পু আর কন্ডিশনার দিয়ে ধুয়ে ফেলবেন। এভাবে সপ্তাহে 2-3 বার চুলে অ্যাপ্লাই করবেন। 1 সপ্তাহ পর ইমপ্রুভমেন্ট নিজেই লক্ষ্য করবেন। এখন চলে যাচ্ছি দ্বিতীয় স্টেপে, যা হলো হেয়ার গ্রোথ প্যাক। নতুন ভিডিও পেতে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি ক্লিক করুন। এর জন্য প্রথমে মিডিয়াম সাইজের 2টি অ্যালোভেরার পাতা ধুইয়ে অ্যালোভেরার জেল বের করে ব্লেন্ড করে নিব। এখন একটি বোলে 2 টেবিল চামচ কালো জিরা এবং 2 টেবিল চামচ মেথি গুঁড়া নিয়ে নিচ্ছি। এর সাথে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ নারকেল তেল। এখন ব্লেন্ড করে রাখা অ্যালোভেরার জেল দিয়ে দিচ্ছি। এখানে আমি ভিটামিন ই ক্যাপসুল ব্যবহার করব। যে কোনো মেডিসিনের দোকানে এটা পেয়ে যাবেন। আমি অরেঞ্জ কালারের 2টি ই ক্যাপসুল এখানে ব্যবহার করছি। চটজলদি এই প্যাকের সাথে চাইলে 2 টেবিল চামচ ফ্রেশ দই ইউজ করতে পারেন। হাতের কাছে অ্যাভেলেবল না থাকলে স্কিপ করা যাবে। একটা মাথার স্ক্যাল্প থেকে চুলের আগা পর্যন্ত ভালোভাবে লাগিয়ে নিতে হবে। তারপর 1.5 ঘন্টা অপেক্ষা করতে হবে। 1.5 ঘন্টা পর হালকা কুসুম গরম পানি দিয়ে প্রথমে ভালোভাবে পরিষ্কার করে এরপর শ্যাম্পু এবং কন্ডিশনার দিয়ে ধুয়ে ফেলতে হবে। এই 2টি স্টেপ অন্তত 1 সপ্তাহ ফলো করতে হবে, তাহলে চুলের ইমপ্রুভমেন্ট আপনি নিজেই লক্ষ্য করতে পারবেন। তেলটা সপ্তাহে 2-3 বার দিতে হবে। হেয়ার প্যাকটা সপ্তাহে 1 বার দিলেও হবে। যেদিন প্যাকটা দিবেন সেদিন তেল দেওয়া যাবে না। 1 সপ্তাহ পরে তো পরিবর্তন দেখবেনই। আর 1 মাস ইউজ করলে হেয়ার গ্রোথের সাথে সাথে এত ভালো ভালো ইমপ্রুভমেন্ট দেখবেন, স্পেশালি খুশকি তো একদম গায়েবই হয়ে যাবে, কারণ এই 2টি ট্রিটমেন্ট চুলের জন্য খুবই উপকারী। আশা করি বাসায় ট্রাই করে দেখবেন। এই সম্পর্কে আরো বিস্তারিত তথ্য ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।